নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আইপিএল 2023-এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এই টপিকটা সামনে আগত কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা সেহেতু এই টপিকটা খুব ভালোভাবে রেডি করে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, আইপিএল 2023 কততম সংস্করণ? দেখো, প্রথম অপশান 16তম, খ 12তম, গ 15তম, ঘ 14তম। তোমরা অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দেবে। দেখো, অ্যান্সার হবে ক 16তম। পরের প্রশ্ন, আইপিএল 2023 কোন দেশে অনুষ্ঠিত হলো? ক শ্রীলঙ্কা, খ বাংলাদেশ, গ ভারত, ঘ কাতার। দেখো, অ্যান্সার হবে গ ভারত। পরের প্রশ্ন, দেখো, আইপিএল 2023-এ জয়লাভ করলো কোন দল? ক গুজরাট টাইটান্স, খ চেন্নাই সুপার কিংস, গ পাঞ্জাব কিংস, ঘ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দেখো, উত্তর হবে খ চেন্নাই সুপার কিংস। দেখো, পরের প্রশ্ন, আইপিএল 2023 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো কোন স্টেডিয়ামে? ক দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, খ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, ঘ ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম। দেখো, উত্তর হবে খ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দেখো, পরের প্রশ্ন, আইপিএল 2023 বিজেতা টিমকে কত টাকা পুরস্কার দেওয়া হলো? অপশান ক 10 কোটি, খ 15 কোটি, গ 20 কোটি, ঘ 25 কোটি। দেখো, অ্যান্সার হবে গ 20 কোটি। দেখো, পরের প্রশ্ন, আইপিএল 2023 রানার্স আপ টিমকে কত টাকা পুরস্কার দেওয়া হলো? অপশান ক 10 কোটি, খ 12 কোটি, গ 12.5 কোটি, ঘ 15 কোটি। দেখো, অ্যান্সার হবে গ 12.5 কোটি। দেখো, পরের প্রশ্ন, আইপিএল 2023 ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কে হলো? দেখো, অপশান ক হার্দিক পান্ডিয়া, খ ডেভান কনওয়ে, গ হর্ষদ প্যাটেল, ঘ রবীন্দ্র জাডেজা। দেখো, অ্যান্সার হবে খ ডেভান কনওয়ে। পরের প্রশ্ন, আইপিএল 2023 কত তারিখ থেকে শুরু হয়েছে? অপশান ক 30শে মার্চ, খ 31শে মার্চ, গ 28শে মার্চ, ঘ 27শে মার্চ। দেখো, অ্যান্সার হবে খ 31শে মার্চ। দেখো, পরের প্রশ্ন, আইপিএল 2023 কত তারিখে শেষ হয়েছে? অপশান ক 29শে মে, খ 30শে মে, গ 28শে মে, ঘ 27শে মে। দেখো, অ্যান্সার হবে ক 29শে মে। দেখো, পরের প্রশ্ন, আইপিএল 2023-এ কতগুলি দল অংশ নিয়েছিল? অপশান ক 5টি, খ 8টি, গ 10টি, ঘ 12টি। দেখো, অ্যান্সার গ 10টি। পরের প্রশ্ন, ফাইনাল ম্যাচে গুজরাট টাইটান্স কত রান করেছিল? দেখো, অপশান ক 114, খ 214, গ 224, ঘ 204। দেখো, অ্যান্সার হবে খ 214। পরের প্রশ্ন, কতবার আইপিএল ট্রফি জিতল চেন্নাই? দেখো, ক 6 বার, খ 4 বার, গ 8 বার, ঘ 5 বার। দেখো, অ্যান্সার হবে ঘ 5 বার। পরের প্রশ্ন, আইপিএল 2023-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন হলেন কে? দেখো, অপশান ক মহেন্দ্র সিং ধোনি, খ ফাফদু প্লেসিস, গ হার্দিক পান্ডিয়া, ঘ শুভমান গিল। দেখো, অ্যান্সার হবে ঘ শুভমান গিল। পরের প্রশ্ন, আইপিএল 2023 এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন কে? দেখো, অপশান ক যশস্বি জয়সওয়াল, খ ফাফদু প্লেসিস, ঘ হার্দিক পান্ডিয়া, ঘ শুভমান গিল। দেখো, অ্যান্সার হবে ক যশস্বি জয়সওয়াল। দেখো, পরের প্রশ্ন, ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট হলেন কে? দেখো, ক ফাফদু প্লেসিস, খ শুভমান গিল, গ গ্লেন ম্যাক্সওয়েল, ঘ সাই সুদর্শন। দেখো, অ্যান্সার হবে গ গ্লেন ম্যাক্সওয়েল। দেখো, পরের প্রশ্ন, গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল হলেন কে? ক ফাফদু প্লেসিস, খ শুভমান গিল, গ গ্লেন ম্যাক্সওয়েল, ঘ সাই সুদর্শন। দেখো, অ্যান্সার হবে ঘ সাই সুদর্শন। পরের প্রশ্ন, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ফাইনাল হলেন কে? দেখো, অপশান ক সাই সুদর্শন, খ শুভমান গিল, গ হার্দিক পান্ডিয়া, ঘ অজিঙ্কা রাহানে। দেখো, অ্যান্সার হবে ক সাই সুদর্শন। পরের প্রশ্ন, সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল হলেন কে? দেখো, ক অজিঙ্কা রাহানে, খ সাই সুদর্শন, গ শুভমান গিল, ঘ হার্দিক পান্ডিয়া। দেখো, অ্যান্সার হবে ক অজিঙ্কা রাহানে। পরের প্রশ্ন, লংগেস্ট সিক্স অফ দ্য ফাইনাল হলেন কে? দেখো, ক অজিঙ্কা রাহানে, খ সাই সুদর্শন, ঘ শুভমান গিল, ঘ হার্দিক পান্ডিয়া। দেখো, অ্যান্সার হবে খ সাই সুদর্শন। পরের প্রশ্ন, গেম চেঞ্জার অফ দ্য সিজন হলেন কে? দেখো, ক শুভমান গিল, খ সাই সুদর্শন, গ গ্লেন ম্যাক্সওয়েল, ঘ হার্দিক পান্ডিয়া। দেখো, অ্যান্সার হবে ক শুভমান গিল। পরের প্রশ্ন, আইপিএল 2023 ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতল কোন দল? দেখো, অপশান ক মুম্বাই ইন্ডিয়ান্স, খ চেন্নাই সুপার কিংস, গ দিল্লি ক্যাপিটাল, ঘ গুজরাট টাইটান্স। দেখো, অ্যান্সার হবে গ দিল্লি ক্যাপিটাল। পরের প্রশ্ন, অরেঞ্জ ক্যাপ জিতলেন কে? দেখো, অপশান ক শুভমান গিল, খ মোহাম্মদ শামি, গ মহেন্দ্র সিং ধোনি, খ হার্দিক পান্ডিয়া। দেখো, অ্যান্সার হবে ক শুভমান গিল। দেখো, পরের প্রশ্ন, পার্পল ক্যাপ জিতলেন কে? দেখো, অপশান ক শুভমান গিল,
খ মোহাম্মদ শামি, গ মহেন্দ্র সিং ধোনি, ঘ হার্দিক পান্ডিয়া। দেখো অ্যান্সার হবে খ মোহাম্মদ শামি। পরের প্রশ্ন, বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড অব দ্য সিজন অ্যাওয়ার্ড পেল কোন স্টেডিয়াম? অপশান ক ইডেন স্টেডিয়াম, খ ওয়াংখেড়ে স্টেডিয়াম, গ ইডেন ও ওয়াংখেড়ে স্টেডিয়াম, ঘ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দেখো অ্যান্সার হবে গ ইডেন ও ওয়াংখেড়ে স্টেডিয়াম। দেখো আমি তোমাদের জন্য এই ভিডিওতে আইপিএল 2023 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ আকারে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বিভিন্ন তথ্য বিস্তৃত আনতে অবশ্যই আমাদের ওয়েবসাইট drmonojog.com ভিজিট করে নিও। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।